লাইভ হচ্ছে না দাদা, নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, লাইভ কারো যাচ্ছে না। দাদা এসো, আমি আসব। তৃতীয়বারের চেষ্টায় অবশেষে সন্দেশখালী পৌঁছাতে পেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবারও সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে খানিকক্ষণের জন্য বাধার মুখে পড়তে হয় তাকে। সেখানেই মারাত্মক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা, বললেন রাজীব কুমারকে কোমরে দড়ি পরিয়ে টানা উচিত। সন্দেশখালীর পরিস্থিতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। আরে ও 144 এর সঙ্গে আমার এবং শঙ্কর ঘোষের কোন রিলেশনই নেই। আমাদের যে হাইকোর্ট অর্ডার দিয়েছে তাতে স্পেসিফিক করে দিয়েছে সন্দেশখালী জিপিতে আমরা যেতে পারবো, দ্যাট মিন্স সন্দেশখালী টু ব্লক, এবং সেখানে আমরা যাব, আমাদের সেফটি সিকিউরিটি দেবেন স্টেট পুলিশ, তারা দিতে বাধ্য। আর আমাদের একটা আমাদের বা আমাদের লয়ারকে আন্ডারটেকিং দেবে যে আমরা কোন প্রভোকেটিং স্লোগান দেব না এবং ব্রিচ অফ পিস করব না। উই আর রেডি টু কমপ্লাই হাইকোর্ট অর্ডার, বাট দে আর নট। আপনার মিস্টার কি নাম বললো, জসপ্রীত কি সিং, তিনি বললেন আপনাকে দুটো সেন্টেন্স বলবো, এর বাইরে বলবো না, ভেরি রুথলি। তা তিনি প্রথম বললেন যে নতুন করে সকাল 9:12 জায়গা 144 হয়েছে। আল্লাহ, আমার তো 144 এর সঙ্গে কোনো লেনা দেনা নেই, 144 ধারার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই, আমি কোর্ট অর্ডার এসেছি। তখন সেকেন্ড সেন্টেন্সে উনি বলছেন যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছে, সেই জন্য আপনাকে যেতে দেব। ইজ দা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, ও এমন ভাবে বলছে যেন ও স্টে অর্ডার দিয়ে দিয়েছে। একে ইমপিচমেন্ট করা উচিত, একে এবং এর যে বাবা রাজীব কুমার দুটাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া উচিত। যে পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার কথা তারা আপনাকে বাধা দিল, বাধা বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড। ওরা ভাবছে এখানে মমতা তার ভাইপোর রাজত্ব চিরদিন থাকবে না। আগে দুবার চেষ্টা করেও পৌঁছাতে পারেনি শুভেন্দু অধিকারী। প্রথমবার সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়েতে বিজেপি বিধায়কদের বাস আটকে দেয় রাজ্য পুলিশ। তারপরের বার চেষ্টায় রামপুরের কাছে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়। সেদিন রাস্তায় বসে ধর্ণা দিয়েছিলেন বিরোধী দলনেতা, দুদিনই মাঝ রাস্তা থেকেই তাকে ফিরে আসতে হয়। তবে মঙ্গলবার 20 ফেব্রুয়ারি অবশেষে সন্দেশখালীতে পৌঁছাতে পারলেন রাজ্যের বিরোধী দলনেতা। নৌকা করে নদী পেরিয়ে এদিন শুভেন্দু অধিকারী সন্দেশখালী পৌঁছান। ধামাখালী জেটি থেকে নৌকা ধরেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মাটিতে পা রাখার পরই শয়ে শয়ে মুখে ঢাকা দেওয়া মহিলা শুভেন্দু অধিকারীকে বরণ করে নেওয়ার জন্য হাজির হন। এরপর শুভেন্দুকে লক্ষ্য করে ফুল ছোড়েন তারা। একই সঙ্গে চারদিকে শঙ্খও বাজানো হয়। ফুলের মালা নিয়েও অনেককে অপেক্ষা করতেও দেখা যায়। সকলেই নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর সামনে। এর আগে সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধিদের। সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা।
এরই মধ্যে খবর আসে যে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু তার সঙ্গে মাত্র একজন বিধায়ক যেতে পারবেন। এই নিয়ে আমার কলিগ সুজয়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আইনজীবীরা একেবারে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় এবং প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ অর্ডার দিয়েছে যে একজন বিধায়ক নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালী যেতে পারবে। এবং আমার যেটা আমরা জানতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের যে অর্ডারের কপি, সেই অর্ডারের কপি এখানে যারা পুলিশের সিনিয়র উচ্চপদস্থ অফিসার আছে তাদের কাছে সেই অর্ডারের কপি তুলে দেওয়া হবে। এবং তারপর এটা বলাই যেতে পারে যে যে সন্দেশখালীর ঘটনা, এবং প্রথম কোন বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা আজকে কিন্তু সন্দেশখালী পৌঁছাবে এবং সেটাও হাইকোর্টের নির্দেশে। এরপরে ধামাখালি জেটি করে নৌকা করে সন্দেশখালী, সেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু সন্দেশখালীতে নামতেই আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় সন্দেশখালীতে। মহিলা থেকে পুরুষ সকলেই এগিয়ে আসেন জেটির দিকে। এরপর জেটিতে নেমে যত সন্দেশখালীর পথে শুভেন্দুবাবু এগিয়েছেন, ততই মহিলা ও পুরুষদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে অপেক্ষা করতে দেখা গিয়েছে। তৃতীয়বারের চেষ্টায় অবশেষে সন্দেশখালী পৌঁছাতে পেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবারও সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে খানিকক্ষণ তাকে বাধার মুখে পড়তে হয়, আর সেখান থেকেই মারাত্মক মন্তব্য করে বসেন বিরোধী দলনেতা। বলেন, রাজীব কুমারকে কোমরে দড়ি দিয়ে টানা উচিত, সন্দেশখালীর পরিস্থিতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।